আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওর শুরুতেই কিন্তু বুঝতে পেরেছেন আপনারা মানে টাইটেল অ্যান্ড থাম দেখে যে আজকের ভিডিওটা ব্লগ সিরিজের আরও একটি ভিডিও হতে চলেছে দেন আমি আজকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ব্লগে প্রতিদিন ন্যূনতম এক হাজার ভিজিটার পেতে পারেন সেটাই জাস্ট অনেকেই কমেন্ট করেছেন যে ভাই ভিজিটর পাচ্ছি না অবশ্য নতুন আপনারা ভিজিটর পাবেন না কারণ আপনাদের সাইটগুলা কিংবা আপনাদের পোস্টগুলা গুগলে র্যাঙ্ক করতে একটু সময় লাগবে বাট অনেকে ভালো পোস্ট লিখতে পারছেন অনেকে পারছেন না আমি ফলো করেছি তো সব মিলিয়ে আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের সাইটে পার ডে এক হাজার করে ভিজিটর নিতে পারবেন তো সর্বপ্রথমেই কিন্তু আমি বলেছি আপনারা এক হাজার ভিজিটার নিতে পারবেন তবে সেটা অর্গানিক ভিজিটর হবে আপনারা নিজেরা নিজেরা ভিউ করে নেবেন তো এই বিষয়ে যদি আলোচনা করে আপনাদেরকে ডিটেইলে বোঝায় সেটা হচ্ছে আপনারা একটা কমিউনিটি গড়ে তুলবেন সেই কমিউনিটিতে আপনারা যারা একশো জনের উপরে কিন্তু আমার ভিডিও দেখে সাইড বানিয়েছে আমি দেখেছি এবং একই সাথে যেগুলো দেখিনি সেগুলো ধরতে গেলে আমার যে ব্লগ সিরিজের ভিডিওগুলো প্রতিনিয়ত এক হাজার মানুষ একবারে দেখেন আপনারা তো এই এক হাজার মানুষের কিন্তু সবারই একটা করে ব্লগ আছে আমি মনে করি সো এই এক হাজার মানুষ যদি একটা কমিউনিটি গড়ে তোলেন এবং সিম্পলি একটা ফেসবুক গ্রুপ গড়ে তুললেন এবং ওখানে আপনারা পোস্ট করলেন আপনাদের সাইডের লিঙ্কটা এবং সবাই সবার সাইডে ভিজিট করতে থাকবেন এবং আপনি বলবেন যে আপনার সাইডে ভিজিট করেছি এবং সে আবার আপনার সাইডে ভিজিট করে দেখাবে এইভাবে নিজেদের মধ্যে একটা কমিউনিটি গড়ে তুলবেন এবং এইভাবে দেখা যাচ্ছে এক হাজার মানুষ যদি প্রতিদিন এক একজনের সাইডে একজন করেও যান এক ঘন্টা ব্যয় করেন ওখানে সমস্যা না কিন্তু আপনি কিন্তু অনায়াসে আপনার সাইডে এক হাজার অর্গানিক ভিজিটর না পেলেও ভিজিটর পেয়ে যাচ্ছেন এটা কিন্তু লাইফ টাইমের জন্য না আপনারা এটা লাইফ টাইমের জন্য করবেন না জাস্ট দশ থেকে পনেরো কি এক মাস এই অনাবরত যদি এই প্রক্রিয়াটা আপনারা চালু করে রাখেন কিংবা চালু করে রাখেন তাহলে কিন্তু আপনাদের সাইটে অনায়াসে দশ হাজার কিংবা বিশ হাজার ভিউ হয়ে যাবে তখনই আপনারা গুগলের অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাডসেন্সও আশা করছি খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনারা দেন এটা কিন্তু লিগাল ওয়ে না যে নিজেরা নিজেদের সাইটটা ভিজিট করবেন তো জাস্ট অ্যাডসেন্স পাওয়া পর্যন্ত কিংবা আপনারা যারা নতুন ভিজিটর পাচ্ছেন না তাদের জন্য দেখা যাচ্ছে একটা পোস্ট যখন আপনার একশো ভিউ হয়ে যাবে যাই দেখুক না কেন মানে যেখান থেকে যেভাবেই দেখা হোক না কেন তখন কিন্তু গুগল ওই পোস্টটা একটু র্যাঙ্কিংয়ে নেওয়ার চেষ্টা করবে যে রেগুলার এই পোস্টটাতে ভিজিটর আসতেছে সো সেক্ষেত্রে আপনাদের সাইটটা র্যাঙ্ক করা কিংবা পোস্ট র্যাঙ্ক করার ক্ষেত্রে ওটা কাজ করবে আবার আপাতত আপনারা কিছু ভিউও পেয়ে যাচ্ছেন অ্যাডসেন্স অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র আপনাদের সুযোগ সুবিধার জন্য তো এই তো গেল এই বিষয়টা যে আপনারা সাপ ফর সাপ মতো জাস্ট ভিউ ফর ভিউ করবেন একে অন্যের ব্লগ ভিউ করে প্রতিদিন যদি একশো জন ভিজিটর থাকেন তাহলে যদি আপনার ব্লগে তিনটা পোস্ট আমরা একশো জন ভিউ করি তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে তিনশো ভিউ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যদি দুশো লোক থাকে তাহলে কিন্তু নয়শো প্লাস হয়ে যাচ্ছে এইরকমভাবে আপনারা নিজেদের মধ্যে একটা কমিউনিটি গড়ে তুলবেন এবং সেই কমিউনিটিটা আপনারা গড়ে তুলতে পারেন আপনাদের ফেসবুক একটা গ্রুপের মাধ্যমে কিংবা মেসেঞ্জার একটা গ্রুপের মাধ্যমে সো এই জন্য আমি আপনাদেরকে একটা ফেসবুক গ্রুপ দিতে চাচ্ছি মানে আমারই গ্রুপ যেটা আগে আমার গ্রুপ ছিল রিসেন্টলি আমি একটা গ্রুপ ইউজ করি না কারণ ওখানে সময় দিতে পারি না অনেকেই পোস্ট করে বাট অ্যাপ্রুভও করা হয় না সো আমি চাচ্ছি এই গ্রুপটা আপনাদেরকে দিতে আপনাদের মধ্যে থেকে অনেকেই আমি মডারেটর বানিয়ে দিব যারা এই পোস্টগুলো অ্যাপ্রুভ করবে এবং বিভিন্ন সলিউশন দেবেন ব্লগ নিয়ে কিংবা যে কোনো বিষয় নিয়ে এবং আপনারা নিজেদের ভিজিটার ওখান থেকে গেইন করবেন মোট কথা কোনো গ্রুপে কিন্তু লিঙ্ক শেয়ার করতে দেওয়া হয় না জাস্ট গ্রুপটাতে আপনারা আপনাদের পোস্টের কিংবা আপনাদের সাইটের লিঙ্ক পোস্ট করবেন এবং একে অন্যের পোস্টে ভিজিট করবেন কিংবা একে অন্যের সাইডে ভিজিট করবেন এর জন্য আবারও বলছি আপনাদের মধ্যে থেকেই কিছু মডেটর আমি নিয়োগ দিব কিংবা রেখে দিব এক কথাই আপনারা নিজেরাই কন্ট্রোল করবেন এই বিষয়গুলো যে নিজেদের লিঙ্ক শেয়ার করবেন অ্যাপ্রুভ করবেন পোস্ট এবং ভিজিট করে করে নিজেদের ভিউয়ার্স বাড়াবেন কিংবা সাইটের র্যাঙ্কিং বাড়াবেন অ্যান্ড তারপরে আসে হচ্ছে গুগল সাইডের পালা যেটা হচ্ছে ইনিশিয়াল ট্রাফিক নিয়ে জন্য গুগল সাইট কিন্তু অনেক উপকারী একটা জিনিস সো সে বিষয়ে আমি আলাদা একটা টিউটোরিয়াল বানাবো যেখান থেকে আপনাদের একটা গুগল সাইট করা দেখাবো মাত্র পাঁচ মিনিটের ব্যাপার এবং ওখান থেকে আপনারা হাজার হাজার ভিজিটর আপনাদের সাইডে নিতে পারবেন যেটা অর্গানিক ভিজিটর সো আজকের মেইন টপিক যেটা ছিল সেটা হচ্ছে আপনারা একটা গ্রুপে জয়েন করবেন ওখান থেকে আপনারা নিজেদের সাইড লিঙ্ক শেয়ার করবেন এবং আনলিমিটেড ভিজিটটা নিতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে যে আপনারা কে কাকে কতটা ভিজিট করবেন এক কথায় আপনাদের কমিউনিটি হতে চলেছে ওটা যে আপনারা কিভাবে এই কমিউনিটিটা মেনটেন করবেন কিংবা চালনা করবেন সেটা আপনাদের ব্যাপার সো যেহেতু গ্রুপটা আমার হলেও আমি গ্রুপটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি জাস্ট ওখান থেকে আপনারা আপনাদের সাইডে লিঙ্ক শেয়ার করবেন এবং ভিজিটর নেবেন মানে নিজেরা নিজেরা ভিউ করবেন সেটা কিন্তু বারবারই বলতেছি তোমাদের গ্রুপটার নাম হচ্ছে টেকনোলজি বাংলা এল যেটা ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন কিংবা লিঙ্ক ডেস্ক্রিপশনে থাকবে এবং একই সাথে যারা মডরেটর হতে চান তারা কমেন্ট করে জানাতে পারেন এবং অবশ্যই গ্রুপে জয়েন করবেন আমি সবাইকে অ্যাপ্রুভ করে দিব এবং আপনাদের মধ্যে থেকেই কিছু মডরেটর বানিয়ে দেবো এবং একই সাথে পরের ভিডিওতে দেখাবো কীভাবে গুগল সাইড করি ওখান থেকে আপনারা হাজার হাজার ভিজিটর নিতে পারেন আপনার সাইডে ব্লগ স্পট সাইডে হোক কিংবা যে কোনো সাইডে সো আশা করছি ভিডিওটা খুব একটা ভালো লাগেনি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করতে পারেন অ্যান্ড আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করছি সব ব্লগারের জন্য উপকারী একটি ভিডিও এটি হবে আসসালামু আলাইকুম